ভিন্নধর্মী একটি খবর জানিয়ে শেষ করছি সংবাদ। প্লাস্টিকের একটি বালতির দাম সচরাচর 100, 200 কিংবা খুব ভালো মানেরও যদি হয় তাহলে সর্বোচ্চ 400 টাকা। কিন্তু কেউ কি শুনেছেন একটি সাধারণ মানের প্লাস্টিকের বালতির দাম 29,450 টাকা, সেটাও আবার 28% ছাড়ের পর? অথচ এমনটাই দেখা গেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ভারতীয় শাখার ওয়েবসাইটে। বিস্তারিত আরও জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। বালতি কিনতে গিয়ে মাথায় হাত, দাম দেখে ভিমরি খাওয়ার জোগাড় ক্রেতাদের। ভালো একটি বালতি আর কতই বা দাম হতে পারে, 100-150 টাকা, খুব ভালো হলে নিদেন পক্ষে 400 টাকা, কিন্তু তাই বলে 25,000 টাকা, তাও আবার 28% ছাড় দিয়ে। তবে এমনটাই ঘটেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ভারতীয় শাখার ওয়েবসাইটে। অনলাইন বিক্রেতা সংস্থার একটি প্লাস্টিক বালতি বিক্রি হচ্ছে 25,999 রুপিতে, যা বাংলাদেশি টাকায় 29,450 টাকা 24 পয়সা। তার চেয়েও আশ্চর্যের বিষয়, লাল রঙের ওই বালতির আসল দাম ছিল নাকি 35,900 রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 40,705 টাকা প্রায়। এরপর 28% ছাড় দেয়, বিক্রয় মূল্য দাঁড়ায় 25,999 রুপিতে। সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এসবের স্ক্রিনশট। অনেকেই বলছেন হয়তো কারিগরি ত্রুটির কারণে এমন অদ্ভুত মূল্য লেখা দেখা গেছে। আবার কেউ কেউ মজা করে বলছেন অন্তত কিস্তিতে কেনার সুযোগ রেখেছে অ্যামাজন, তাতেই তারা খুশি। এরপর অবশ্য ইন্ডিয়ার ওয়েবসাইটে লাল রঙের ওই প্লাস্টিকের বালতিটির দাম মুছে ফেলা হয়েছে, সেটি এখন আর পাওয়া যাচ্ছে না বলে জানান তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।